আদালতে প্রতারণার সব অভিযোগ স্বীকার করেছেন রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আজ রিমান্ডের জন্য আদালতে তোলা হলে এই স্বীকারোক্তি দেন তিনি। প্রতারণার অভিযোগে শাহেদকে চার মামলায় ২৮ দিন আর সাতক্ষীরায় অস্ত্র মামলায় ১০ দিন সহ মোট ৩৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগেও টানা ১০ দিনের রিমান্ডে ছিলেন শাহেদ। আলী তালুকদারের প্রতিবেদন। ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, অসংখ্য করোনার ভুয়া রিপোর্ট আর প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে রোববার সকালে নেওয়া হয় মুখ্য মহানগর হাকিমের আদালতে। ১৪ জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে আটকের পর ১০ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করা হয় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে। আদালত প্রতারণা সহ চার মামলায় শাহেদকে ২৮ দিনের রিমান্ডে পাঠান আর তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে তিন মামলায় ৭ দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ৪টি মামলায়। ৩টি মামলায় মাসুদ পারভেজ জড়িত, ৮টি মামলায় সম্পৃক্ত না, সেখানে তাকে কি করা হয়নি। সিভিল নেচারের হ্যাঁ, এবং সিম্পল অল্প দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদের সুযোগ দিল, সমস্যা নাই। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার সাথে এই রিমান্ডের বিষয়টা বিবেচনা করা হবে। আদালতে শাহেদ প্রতারণার সব কথা স্বীকার করেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেটা যে আদালতে সে কিন্তু এগুলো দোষ স্বীকার করেছে, সে বলছে হ্যাঁ আমি এই সমস্ত অপরাধে জড়িত। সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের সময় শাহেদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র‍্যাব। এ সংক্রান্ত মামলায় শাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে সাতক্ষীরার আমুলি আদালতের বিচারক রাজীব রায়। তাকে রিমান্ড মঞ্জুর করে। আলী তালুকদার, নিউজ ২৪, ঢাকা।